সামান্য একটু মতবিরোধ ছিল, কিন্তু তারপর স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে কি করলেন, চত্বরাস্তে কলৌভব্যা হুৎকলে পুরুষোত্তমা। হুৎকল বলতে উৎকল, অর্থাৎ উড়িষ্যার আগে নাম ছিল উৎকল, ওড্রদেশ, ওড্র থেকে উড়িষ্যা। তো এই উড়িষ্যা মহাপ্রভু ২৪ বর্ষ বয়সে সন্ন্যাস নিয়ে চলে এসেছিলেন কোথায়, এই নীলাচলে। তা নীলাচলে যখন ছিলেন, এই চার আচার্যের যে মতবিরোধ ছিল তা সমন্বয় করে উনি দিলেন যে দর্শন, সেই দর্শনকে কী বলা হচ্ছে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদ ও অভেদ, অর্থাৎ জীব আর ঈশ্বরের মধ্যে ভেদ আছে আবার অভেদ আছে। ব্যাখ্যা হিসাবে বোঝাচ্ছেন কি না, সমুদ্রে জল আছে, বিশাল জলরাশি, আর এক বিন্দু জল তাতেও জল। আমরা যদি রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ করব তাহলে কি দেখতে পারবো, না এক বিন্দু জলকে বিশ্লেষণ করলে তাতে আমরা কি পাবো, H2O, অর্থাৎ দুই পরিমাণ হাইড্রোজেন এক পরিমাণ অক্সিজেন নিয়ে জল গঠিত হয়েছে। অর্থাৎ এক বিন্দু জলের মধ্যে যে গুণ আছে, বিশাল জলসমুদ্র, সেই সমুদ্রের জল তাকে বিশ্লেষণ করলে কি দেখা যাবে, না এই গুণ দেখা যাবে, যে সেই বিশাল সমুদ্রের জল নিয়ে যখন বিশ্লেষণ করা যাবে তখন দেখা যাবে কি ওই জলেতেও H2O পাওয়া যাবে, অর্থাৎ দুই পরিমাণ হাইড্রোজেন এক পরিমাণ অক্সিজেন নিয়ে জল গঠিত হয়েছে। এক বিন্দু জলের মধ্যে যে গুণ আছে, বিশাল সমুদ্রের জলের মধ্যে সেই গুণ আছে। গুণের দিক দিয়ে ইয়ে অভেদ, ভেদরা কি, ইয়ে বিন্দু আর ও হচ্ছে সিন্ধু, মানে বিশাল জলরাশি। ঠিক ওইভাবে ভগবান আর জীবের মধ্যে অভেদ আছে আর ভেদ আছে। অভেদরা কি, ভগবান সচ্চিদানন্দময়, জীব স্বরূপত আত্মা, আত্মা স্বরূপ অবস্থা সচ্চিদানন্দময়, অর্থাৎ গুণগত হিসাবে এক, তাই একে বলা হচ্ছে অভেদ। ভেদরা কি, ভগবান বিভু বস্তু, ব্রহ্ম শব্দে বৃহৎ বস্তু, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, শাস্ত্রেতে প্রমাণ, সব শাস্ত্রে প্রমাণ করা হয়েছে কি না, ব্রহ্ম শব্দ বলতে কি বোঝাচ্ছেন, মহাপ্রভু নিজে ব্যাখ্যা করছেন, ব্রহ্ম শব্দে বৃহৎ বস্তু, ব্রহ্ম বলতে কি বোঝায়, সবচেয়ে বৃহৎ বস্তু, ব্রহ্ম শব্দে বৃহৎ বস্তু, আর সেই বৃহৎ বস্তু কে, স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবান কে, স্বয়ং ভগবান কৃষ্ণ, শাস্ত্রেতে প্রমাণ। এমনকি এই ব্রহ্মাণ্ডে প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজি, উনি ব্রহ্মসংহিতা এই সিদ্ধান্ত প্রতিপাদন করেছেন। উনি ব্রহ্মসংহিতা পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকে ব্যক্ত করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। এ ব্রহ্মাজি নিজেই ব্যক্ত করেছেন। ব্যাসদেব উনি যে ভাগবতম প্রণয়ন করেছেন, যে প্রামাণিক ভাগবতম, প্রামাণিক শাস্ত্র, সুখদেব মুখ থেকে এই কথা কীর্তিত হয়েছে পরীক্ষিত মহারাজের সভায়, একেলা ঈশ্বর কৃষ্ণ আশ্বভৃত্ত, যে কথা চৈতন্য চরিতামৃত ব্যক্ত হয়ে করা হয়েছে, উনি বলছেন কি, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো যত সব মহারাজন এরা সবাই এক বাক্যে স্বীকার করেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর সেই কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। যে কথা ভগবান, এই যে পরম ব্রহ্ম, যে কথা ভগবানের মহান ভক্ত অর্জুন নিজে মুখে এই গীতাতে ব্যক্ত করেছেন। ভগবানের মুখ থেকে যখন চারটি শ্লোক শ্রবণ করেন তখন অর্জুন নিজে মুখে এই কথা ব্যক্ত করেছেন। ভগবানের মুখ থেকে চারটি শ্লোক কি কি শ্রবণ করেছিলেন না, দশম অধ্যায় অষ্টম শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্ত মাং বুধা ভাব সমন্বিতা। আমার থেকে সব কিছু উদ্ভব হয়েছে, আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়েছে, ভগবান এই কথা বলছেন। তো সব কিছু মূল উৎস হচ্ছেন কে, স্বয়ং ভগবান। আর এই কথা যারা জানেন তারাই কেবল অনন্যভাবে ভগবানকে ভজন করতে পারবেন। তাই ভগবানকে কারা ভজন করতে পারেন, যারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তারাই কেবল ওই ভগবানকে ভজন করবেন। আর যা যত সব নির্বুদ্ধিয়া, অল্প বুদ্ধি, এইসব লোক কখনোই ভগবানকে ভজন করতে পারবে না। এদের বিভিন্ন কামনা চরিতার্থ করার জন্য ভগবানকে ছেড়ে বিভিন্ন দেবদেবীর উপাসনা করবে। তাই ভগবান তাও গীতাতে ব্যক্ত করে দিয়েছেন, কামি স্তৈ স্তৈ হৃত জ্ঞানা প্রপদন্ত অন্য দেবতা,
বিভিন্ন কামনা চরিতার্থ করার জন্য তারা ভিন্ন ভিন্ন দেবতা উপাসনা করবে। কিন্তু চৈতন্য চরিতামৃত পরিষ্কারভাবে বলা হচ্ছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আসব ভৃত্য, যারে জয়িছে না চায় সে তৈছে করে নৃত্য। কত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, সব শাস্ত্রে সারথি সার সিদ্ধান্ত কাতে এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্থাপন করেছেন, প্রতিপাদন করেছেন। একেলা ঈশ্বর কৃষ্ণ, ভগবান বলতে একজন, যা একজন একজন হচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যার থেকে সব কিছু প্রবর্তিত হয়েছে। চৈতন্য চরিত্র আরও সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে, সাংশ বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। ভগবান কৃষ্ণ নিজে কে সাংশ বিভিন্নাংশ রূপে প্রকট করে অনন্ত বৈকুণ্ঠে উনি বিহার করছেন। সাংশ বিস্তার চতুর্ভুব অবতারগণ, ওনার সাংশ বিস্তার কারা? চতুর্ভুব বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। আর যত অবতার আসছেন, এ ধরাধামে যত অবতার আসছেন, এসব ভগবানের সাংশ বিস্তার। তাই জয়দেব গোস্বামী এই ভগবান কৃষ্ণ অসংখ্য অবতারদের মধ্যে মুখ্য মুখ্য দশটি অবতারদের নিয়ে উনি দশ অবতার স্তোত্র প্রণয়ন করেছেন। তা দশ অবতার স্তোত্রের প্রত্যেক স্তোত্রের শেষে জয়দেব গোস্বামী কি বলছেন? কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত কূর্ম শরীর, কেশব ধৃত শুকর রূপ, কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত বামন রূপ, কেশব ধৃত ভৃগুপতি রূপ, কেশব ধৃত রাম শরীর, কেশব ধৃত হলধর রূপ, কেশব ধৃত বুদ্ধ শরীর, কেশব ধৃত কল্কি শরীর। এই দশটি মুখ্য অবতারদেরকে নিয়ে জয়দেব গোস্বামী এই দশ অবতার স্তোত্র প্রণয়ন করেন। আর প্রত্যেক স্তোত্রের শেষে উনি বলছেন কেশব, অর্থাৎ কৃষ্ণ ধারণ করেছেন। কী কী রূপ ধারণ করেছেন? মীন রূপ ধারণ করেছেন, অর্থাৎ মৎস্য রূপ ধারণ করেছে, কূর্ম রূপ ধারণ করেছেন, শুকরূপ ধারণ করেছেন, নৃসিংহ রূপ ধারণ করেছেন, বামন রূপ ধারণ করেছেন, পরশুরাম রূপ ধারণ করেছেন, রাম রূপ ধারণ করেছেন, হলধর রূপ ধারণ করেছেন, বুদ্ধ রূপ ধারণ করেছেন, আর কল্কি রূপ ধারণ করে কলিযুগের শেষে আসবেন। তাই কল্কি অবতার সম্বন্ধে বলছেন, ম্লেচ্ছ নিবহ নিধনে কলয় শিকর বালম, ধূমকেতুমিব কিমপি করালম, কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। কলিযুগের শেষে যখন ধর্মকর্ম আর থাকবে না, সবাই যখন ম্লেচ্ছে পরিণত হয়ে যাবেন, তখন এই ভগবান কৃষ্ণ কল্কি অবতার রূপে আসবেন। এসে এক সাদা ঘোড়া পিঠে আরোহণ করে হাতে একটা তরোয়াল নেবেন, আর মনোবেগে গতি করবেন। মন সবচেয়ে গতিশীল ব্যক্তি, আপনারা এখানে বসেছেন, এক সেকেন্ডও মন চলে গেছে দিল্লি, দিল্লি কেন আমেরিকা চলে গেছে, আরও কত দূরেও চলে গেছে এক সেকেন্ডের মধ্যে। তো ওই রকম ঘোড়ার পিঠে আরোহণ করে কল্কি ভগবান হাতে তরোয়াল নিয়ে ওইভাবে গতি করবেন। কি কারণে? সবাই যখন ম্লেচ্ছে পরিণত হয়ে যাবেন ধর্মকর্ম ছেড়ে ভগবানকে ভুলে, তখন ওদের এই মস্তক ছেদন করার জন্য হাতে তরাল নিয়ে কি করবেন? কচ 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 করে সবার মস্তক ছেদন করবেন। এই আচার্যরা এই কথা ব্যক্ত করছেন, এ শাস্ত্রে এই কথা আছে, আর শাস্ত্র ভগবান থেকে আসছে, আর ধর্মের প্রতিপাদক হচ্ছেন সাক্ষাৎ ভগবান। ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতং, সেই প্রকৃত ধর্ম, সেই প্রকৃত ধর্ম স্বয়ং ভগবান নিজ মুখে ও ব্যক্ত করে গেছেন। অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। সেই কৃষ্ণের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত ধর্ম। তা ভগবান কৃষ্ণ যখন এই প্রথম শ্লোক বলেন, অহং সর্বস্ব প্রভ মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত, তো এইভাবে যারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, যারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তারাই কেবল অনন্যভাবে এই তত্ত্ব জেনে কৃষ্ণকে ভজন করবেন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধেন্স্য পরস্পরম, তারপর পরের শ্লোকে এই কথা বলছেন। আর ওই ভগবানের কথা ভক্তরা আলোচনা করে পরস্পর পরস্পরকে বুঝিয়ে ওরা চিত্তে অপার আনন্দ লাভ করবেন।
কারা সেই ভগবানকে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বাকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। আর যারা সতত এই ভগবানে প্রেমই সেবা নিযুক্ত থাকবেন, ভগবান থেকে তারা সদ্বুদ্ধি প্রাপ্ত হবেন, যার ফলে ওরাই ভগবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। তেইভাবে তেষাং এব এব অনুকম্পার্থং, এইভাবে চারটি শ্লোক যখন ভগবান কৃষ্ণ নিজ মুখে ব্যক্ত করেন, ওনার মুখ থেকে শ্রবণ করে অর্জুনের দৃঢ় বিশ্বাস হয়ে গেল, তখন উনি নিজ মুখে এই প্রতিপাদন করেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। অর্থাৎ সেই পরম ব্রহ্মকে স্বয়ং ভগবান কৃষ্ণ, আর সেই পরম ব্রহ্মকে সমগ্র জগতে প্রচার প্রসার করলেন কে, না আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তা প্রভুপাদ যে ওনার গুরুদেবের উদ্দেশ্যে যে ইংরেজি কবিতাটা লিখেছিলেন, অ্যাবসলিউট ইজ সেন্সিয়েন্ট দাও হ্যাজ প্রুভ ইম্পার্সোনাল ক্যালামিটি দাও হ্যাজ মুভ, তেই শ্লোকে বাংলা অনুবাদ শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরুমহারাজ উনি বলেছেন, পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি নির্বিশেষ নির্বাণ বা ত্যাজিল ভারত ভূমি। অর্থাৎ সমগ্র ভারতে, ভারতে কেন সমগ্র ভারতের বাইরে সমগ্র জগতে যখন প্রভুপাদের দ্বারা এই প্রচারিত হলো যে পরম ব্রহ্ম পরম পুরুষ কে, যখন লোকেরা প্রভুপাদের সংস্পর্শে এলেন, প্রভুপাদের দিব্য গ্রন্থের সংস্পর্শে এলেন, তখন ওরা এই যা ওদের মধ্যে নির্বিশেষবাদ ছিল শূন্যবাদ ছিল ওসব ছেড়ে ছুড়ে দিয়ে তখন এই কৃষ্ণের ভক্ত হলেন। আর কৃষ্ণের ভক্ত যখন হলেন ওরা তখন একটা নূতন জীবন প্রাপ্ত হলেন। তাই বলছে নবীন জীবন লোভী মোরা তাই আনন্দে হয়ে মগ্ন তোমার চরণ বন্দনা করি মহোপাস করি ভগ্ন। সমগ্র জগতে এই জগৎগুরু হিসাবে প্রভুপাদের গুরুপূজা আমরা দেখছি, কত শত ভক্ত একত্রিত হয়ে এই শ্রদ্ধা সহকারে প্রভুপাদকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। তাই প্রভুপাদের প্রণাম মন্ত্র এই কথা বলা হয়েছে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য দেশ তারিণে। নির্বিশেষবাদ শূন্যবাদ এ মত খণ্ডনে কে করলেন, এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। কিভাবে করলেন, গৌরবাণী প্রচারের দ্বারা, অর্থাৎ মহাপ্রভুর দিব্য প্রেম ধর্ম প্রবর্তনের দ্বারা সমগ্র জগতে যে নির্বিশেষবাদ শূন্যবাদ ছিল তার কবল থেকে উনি জগৎবাসীদেরকে উদ্ধার করলেন। তাই প্রভুপাদের প্রণাম মন্ত্রে এই কথা বলা হচ্ছে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য দেশ তারিণে। তো এই প্রভুপাদ এই ভাবধারা কোথা থেকে প্রাপ্ত হয়েছিলেন, এই রামানুজ আচার্যের কাছ থেকে এই ভাবধারা প্রাপ্ত হয়েছিলেন। কেন, রামানুজ আচার্যের গুরুদেব হচ্ছেন দীক্ষাগুরু মহাপূর্ণ আচার্য। তো মহাপূর্ণ আচার্য উনি রামানুজ আচার্যকে বলে দিয়েছিলেন, রামানুজ আচার্যের পূর্ব নাম ছিল লক্ষণ, যেহেতু উনি লক্ষণের অবতার, শঙ্করষণের অবতার, শঙ্করষণ মানেই লক্ষণ। তো সেই ওনার মামা শৈলপূর্ণ ওনার জন্মমাত্রে এই নাম রেখেছিলেন লক্ষণ। তো সেই লক্ষণ পরবর্তী উনি রামানুজ আচার্যের নামে নামিত। তো যাই হোক, উনি হচ্ছেন শঙ্করষণ অর্থাৎ লক্ষণের অবতার, সেই হিসেবে ওনার নাম রাখা হয়েছে লক্ষণ। তো ওনার দীক্ষাগুরু হচ্ছেন মহাপূর্ণ, যিনি ছিলেন যমুনাচার্যের শিষ্য। এই যমুনাচার্য বহু সব শিষ্য ছিলেন, যমুনাচার্য বহু শিষ্যদের মধ্যে পাঁচজন শিষ্য অতি অন্তরঙ্গ অতি প্রিয় শিষ্য ছিলেন। তাদের মধ্যে কারা ছিলেন, কাঞ্চিপূর্ণ, মহাপূর্ণ, গোষ্ঠীপূর্ণ, আর ছিলেন মালাধর আর বররঙ্গ। এই পাঁচজন ছিলেন অতি অন্তরঙ্গ মহান ভাগবত। তা তাদের মধ্যে এই মহাপূর্ণ ছিলেন রামানুজ আচার্যের দীক্ষাগুরু। তো ওই মহাপূর্ণ রামানুজ আচার্যকে বলেছিলেন, তুমি যদি মন্ত্রের রহস্য আর তত্ত্ব বিচার হৃদয়ঙ্গম করতে চাও তাহলে তুমি গোষ্ঠীপূর্ণের কাছ থেকে এই মন্ত্রের রহস্য গ্রহণ করার জন্য ওনার চরণে শরণাপন্ন হও। তাই গোষ্ঠীপূর্ণের কাছে দীক্ষিত হওয়ার জন্য মহাপূর্ণের প্রেরণায় রামানুজ আচার্য এসেছিলেন ওই গোষ্ঠীপূর্ণের কাছে ওই মন্ত্র প্রাপ্ত হওয়ার জন্য, গোপনীয় মন্ত্র প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু গোষ্ঠীপূর্ণ মনেতে
একটা চিন্তাধারা ছিল, যিনি সম্পূর্ণরূপে জড় আসক্তি থেকে মুক্ত শুদ্ধ ভক্ত, কেবল তাকেই ওই মন্ত্র প্রদান করবেন। কেন? ওই মন্ত্র উচ্চারণের দ্বারা ও ভববন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে চলে যাবেন। এই মন্ত্রে এত প্রভাব, তাই মন্ত্র কাউকে উনি দিতেন না। যিনি সম্পূর্ণরূপে জড় আসক্তি থেকে মুক্ত না হচ্ছেন সে পর্যন্ত আগে ওই মন্ত্র দিতেন না। তা রামানুজাচার্য যদিও শুদ্ধ ভক্ত, যেহেতু শঙ্করসেনের অবতার, লক্ষণের অবতার, কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তথাপি পরীক্ষা করার জন্য গোষ্ঠীপূর্ণ ওনাকে 18 বার প্রত্যাবর্তন করান, অর্থাৎ 18 বার এসে ফিরে যান ওনার কাছ থেকে, তথাপি মন্ত্র দিতে চাননি। তারপর বরদরাজের স্বপ্নাদেশ বা ওনার নির্দেশ অনুসারে বা শ্রীরঙ্গমে রঙ্গনাথজী পূজারী ওনার অনুরোধে শেষে ওই মন্ত্র দিতে স্বীকৃত হন। তা যখন ওই গোষ্ঠীপূর্ণের কাছ থেকে রামানুজ আচার্য এই গোপনীয় মন্ত্র প্রাপ্ত হলেন, মন্ত্রটা কি ছিল? ওম নম নারায়ণ। এই এত পবিত্র মন্ত্র, এই মন্ত্র উচ্চারণ করার সাথে হৃদয় নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, চিত্তে পরমানন্দ প্রাপ্ত হতে পারে। কখন? আমরা যখন জড় আসক্তি থেকে মুক্ত হব, তখন এই নাম যদি আমরা উচ্চারণ করব, আমাদের চিত্তে পরমানন্দ উদ্বেলিত হয়ে উঠবে। তা গোষ্ঠী রামানুজ আচার্য যখন এই মন্ত্র প্রাপ্ত হলেন ওনার গুরুর কাছ থেকে, আর উনি নিষ্ঠা সহকারে যখন এই মন্ত্র উচ্চারণ করেন, উনি তো শুদ্ধ হৃদয় যখন এই মন্ত্র উচ্চারণ করেন, তখন চিত্তে পরমানন্দ লাভ করেন। যখন চিত্তে পরমানন্দ লাভ করেন, আর ওনার গুরুদেব গোষ্ঠীপূর্ণ উনি বলে দিয়েছেন, এ সবচেয়ে গোপনীয় মন্ত্র, এই মন্ত্র আমি তোমাকে প্রদান করছি, খবরদার তুমি কারোর কাছে এই মন্ত্র ব্যক্ত করবে না, এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু রামানুজ আচার্য যখন শুদ্ধভাবে এই মন্ত্র উচ্চারণ করেন, উনি চিত্তে যখন পরমানন্দ লাভ করেন, তখন উনি তখন চিন্তা করছেন, জড়জাগতিক লোক ভগবানকে ভুলে গিয়ে সব পাপাচ্ছন্নে মতি হয়েছে, কত দুঃখ দুর্দশা ভোগ করছে, এদেরকে উদ্ধার করতে হবে। এই চিন্তা করে রামানুজ আচার্য কী করলেন, একটা মন্দিরের বালকনির উপর উঠে, উচ্চ বালকনিতে উঠে, মানে যত লোক ছিল ওদেরকে ডেকে ডেকে বলছেন, আসো আসো, তোমাদেরকে আমি একটি ম্যাচলেস গিফট প্রদান করতে চাই, অনুপম উপহার তোমাদেরকে প্রদান করতে চাই, আর সেই উপহার তোমরা যদি প্রাপ্ত হবে, তাহলে তোমরা চিরতরের জন্য এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে নিত্যধাম ভগবত ধাম বৈকুণ্ঠে চলে যাবে। তখন লোকেরা সব একত্রিত হয়েছেন, কিন্তু রামানুজ আচার্য গুরুদেব উনি নিষেধাজ্ঞা করেছিলেন, কখনো এ মন্ত্র কারোর কাছে প্রকাশ করবে না। কিন্তু জগৎবাসীদের উদ্ধারের জন্য রামানুজ আচার্য ওনার গুরুদেবের আদেশ লঙ্ঘন করে এক জনসমাজের কাছে ওই মন্ত্র প্রকাশ্যে ব্যক্ত করে দিলেন, তোমরা সবাই এই মন্ত্র উচ্চারণ করো, ওম নম নারায়ণায়। তো সবাই যখন এই মন্ত্র উচ্চারণ করেন, রামানুজ আচার্য উনি ভগবানের শুদ্ধ ভক্ত, আর সাক্ষাৎ ভগবানের অবতার, কেননা উনি লক্ষণের অবতার, তোনার কৃপা আশীর্বাদে ও সভাতে যত সব উপস্থিত ছিলেন, আর ওই মন্ত্র যখন উচ্চারণ করেন, ওরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, হৃদয় নির্মল হয়ে যায়, আর পরম আনন্দ অনুভব করেন। এইভাবে সমস্ত উপস্থিত জনসমাজকে উদ্ধার করেন। আর লোকমুখে যখন এই খবর পৌঁছে যায় ওনার গুরু গোষ্ঠীপূর্ণের কাছে, আর গোষ্ঠীপূর্ণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওই রামানুজ আচার্যকে যখন সামনে পেলেন, তখন ওনাকে উনি বলতে থাকেন, আমি তোমাকে নিষেধ করেছিলাম এ মন্ত্র কারো কাছে প্রকাশ করবে না, তুমি কেন এইভাবে এই গোপনীয় মন্ত্র সবার কাছে প্রকাশ করলে? তখন রামানুজ আচার্য হাত জুড়ে গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছেন, হে গুরুদেব, আপনি যে গোপনীয় মন্ত্র আমাকে প্রদান করেছেন, আর এই মন্ত্রে এত বল, কে যদি মুখে উচ্চারণ করবেন, উনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, উনি তখন চিত্তে পরম শান্তি লাভ করতে পারবেন, ভববন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাবেন। এই জড়জাগতিক লোকেরা
ভগবানকে ভুলে গিয়ে কত দুঃখ দুর্দশা ভোগ করছে, ওদের দুঃখ দেখে আমার হৃদয় বিগলিত হলো। তাই আপনার এই গোপনীয় মন্ত্র ওদের কাছে প্রকাশ করে ওদেরকে উদ্ধার করলাম। আর এই অপরাধের জন্য আমাকে যদি নরকে যেতে হয় তাহলে আমি নরকে গিয়ে অনন্তকাল ধরে নরকদণ্ড ভোগ করব, কিন্তু এরা তো উদ্ধারে বৈকুণ্ঠে চলে যাবেন, এই উপকারটা তো আমি করতে পারলাম। তখন ওনার গুরুদেব গোষ্ঠীপূর্ণ এই কথা শুনে ওনার যে ক্রোধ ভাব ছিল তা প্রশমিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওনার গুরুদেব গোষ্ঠীপূর্ণ বলছেন রামানুজ আচার্যকে আলিঙ্গন করে বলছেন, তুমি হচ্ছে প্রকৃতপক্ষে আমার গুরু, আমি হচ্ছে তোমার শিষ্য। জড়জাগতিক লোক ভগবানকে ভুলে গিয়ে যে দুঃখ দুর্দশা ভোগ করছে তাদেরকে তুমি উদ্ধার করলে। আর এই ভাব দ্বারা ভাবিত আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বৃদ্ধ অবস্থায়, কত বছর বয়স? প্রায় 70 বছর বয়সে ওনার গুরুদেবের আদেশ শ্রদ্ধার্য করে কোথায় গেছিলেন? এই ইন্ডিয়া ছেড়ে গেছিলেন পাশ্চাত্য দেশে। কি কারণে? প্রভুপাদ এই রামানুজ আচার্যের ভাব দ্বারা ভাবান্বিত হয়ে এই ভগবানের দ্বারা প্রবর্তিত চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এ এত প্রভাবশালী, এই মন্ত্রতে ভগবানের সর্বশক্তি অর্পিত করা হয়েছে। মহাপ্রভু নিজে মুখে ব্যক্ত করেছেন, নাম নাম কারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রা অর্পিত, ভগবানের যত চিৎশক্তির বল এই নামেতে অর্পণ করেছেন। আর মহাপ্রভু নিজে মুখে ব্যক্ত করেছেন, কেউ যদি এই নাম উচ্চারণ করবে তাহলে সে পরম গতি প্রাপ্ত হতে পারবেন, চরম সিদ্ধি লাভ করতে পারবেন। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর, মহাপ্রভু নিজে মুখে এই কথা ব্যক্ত করেছেন। তা সেই মহামন্ত্র প্রভুপাদ ওনার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, আর ওই মন্ত্র উনি জগৎবাসী উদ্ধার করার জন্য ওনার গুরুদেবের নির্দেশ অনুসারে এই বৃদ্ধ অবস্থা নিজের জীবন বিপন্ন করে এই পাশ্চাত্য দেশে গেছিলেন। পাশ্চাত্য দেশে গিয়ে উনি তখন চিন্তা করছেন যে গীতা ভাগবতের বাণী আমি কিভাবে প্রচার করব, এ দেশবাসী লোকেরা সবাই পাপাচ্ছন্ন মতি, সবাই রজ তমগুণে আচ্ছন্ন, এদের মধ্যে কোনো সত্যগুণের আভাস নেই, আর সত্যগুণের স্থিতিতে অবস্থান না করা পর্যন্ত কে গীতা ভাগবত জ্ঞানী গীতা ভাগবতের বাণী শ্রবণ করার জন্য আগ্রহ প্রকাশ করবে না। তা আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্যে কখনো সফল হতে পারবে না, এই গীতা ভাগবত বাণী কিভাবে আমি প্রচার করব, এই কথা তো কেউ শুনবে না। তখন ওনার মনে এই চিন্তাধারা এসেছিল যে মহাপ্রভু প্রবর্তিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত শক্তিশালী, এত প্রভাবশালী, এই মহামন্ত্র ধ্বনি ওদের কর্ণগোচর যদি হবে তাহলে এই মহামন্ত্র ওদেরকে হৃদয় পরিবর্তন করে দেবেন। এই চিন্তা করে প্রভুপাদ গীতা ভাগবত বাণী প্রচার না করে কি করলেন না, টমকিন পার্কে বসে ওই করতাল নিয়ে গেছেন সঙ্গেতে, আপন মনে চোখ বুঝে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকেন। আর ওই টমকিন পার্কে যত সব হিপি হিপিয়ানিরা সব ভ্রষ্টাচার কুকুর বিড়ালের মতন সব গড়াচ্ছিল, মৈথিন ক্রিয়া করছিল, এই প্রভুপাদের উচ্চারিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি ওদের কর্ণগোচর যখন হলো ওরা তখন মুখ তুলে তাকালেন, আরে কে? আর প্রভুপাদ যে বৃদ্ধ অবস্থা 70 বছর বয়সে, আর এই গেরুয়া বসন, এ বসন কখনো ওরা দেখেননি, আর এইভাবে বৈষ্ণব তিলক ধারণ করেছেন, বৈষ্ণব বেশ ধারণ করেছেন, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র কখনই 14 পুরুষ শোনেননি। তখন প্রভুপাদ মুখ থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন উচ্চারিত হতে থাকে ওরা মজা দেখার জন্য সব এসে প্রভুপাদের চারদিকে ঘুরে ঘিরে বসলো। আর প্রভুপাদ দেখলো আরে এরা তো সব এসে বসে গেছে, এ হচ্ছে মহামন্ত্রের প্রভাব। দেখুন চারদিকে যখন এসে বসে গেছে প্রভুপাদ বলছে তোমরা হরে কৃষ্ণ বলো, কিন্তু ওরা এত পাপি ওদের মুখ দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারিত হলো না। তা প্রভুপাদ বারংবার প্রচেষ্টার দ্বারা কোনো প্রকারে ওদের মুখ দিয়ে হলে কৃষ্ণ অস্পষ্টভাবে এই মহামন্ত্র উচ্চারিত হয়, কারণ প্রভুপাদ শুদ্ধ ভক্ত, আর শুদ্ধ ভক্ত দর্শনের দ্বারা ওদেরকে স্বীকৃতি প্রদান করেন, ওদের কোনো স্বীকৃতি ছিল না, তোরা বৈষ্ণব লাইনে এলো কীভাবে, প্রভুপাদ গিয়ে দর্শন দিয়ে ওদের স্বীকৃতি প্রদান করেন, আর স্বীকৃতি প্রদান করে ওদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা মহামন্ত্র করো। আর যখন মহামন্ত্র করো বলে নির্দেশ দিচ্ছেন
কোনো উপায় মুখ দিয়ে ওই হরে কৃষ্ণ এইভাবে অস্পষ্ট উচ্চারিত হলো। তো প্রভুপাদ কীর্তন সমাপ্তের পরে প্রভুপাদের কাছে একটা আপেল ছিল, ওই আপেলটা ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণকে ভোগ লাগিয়ে পিস পিস করে কেটে ওদেরকে মহাপ্রসাদ রূপে হাতে হাতে দিচ্ছেন। আর যখন ওরা প্রভু শুদ্ধ ভক্ত প্রভুপাদের হাত থেকে মহাপ্রসাদ পাচ্ছেন, তখন জিভেতে ফেলে যখন চাখছেন, তখন বলছে হাউ ওয়ান্ডারফুল টেস্ট, হাউ ওয়ান্ডারফুল টেস্ট। ওরা তো কখনো ইয়ে প্রসাদের স্বাদ কখনো পাননি, কেন ওরা তো গো মাংস খেত, গো রক্ত পান করতো। তো প্রসাদ এই প্রথম জীবনে প্রথম প্রভুপাদের কৃপায়, শুদ্ধ ভক্ত প্রভুপাদের কৃপায় প্রভুপাদের হাত থেকে ওই প্রসাদ ওরা যখন মুখে চাখছেন, ওরা তখন এই প্রশংসা করছেন। তখন প্রভুপাদ বলে ঠিক আছে তোমরা আবার কালকের আসো। তো এইভাবে ওরা দিনের পর দিন আসতে থাকে, ওদের সংখ্যা বাড়তে থাকে। তো এইভাবে এক বছর কঠোর পরিশ্রমের দ্বারা প্রভুপাদ এই ম্যাচলেস গিফট দোকানঘরে এই ইস্কন প্রতিষ্ঠা করেন। প্রভুপাদ গিয়েছিলেন 1965 সালে, আর 1966 সালে ম্যাচলেস গিফট দোকানঘরে এই ইস্কন প্রতিষ্ঠা করেন। ওখানে তখন এই কতকজনকে সংস্কার পন্থার মাধ্যমে এই লাইনে এনে ওদেরকে দীক্ষা দেন। তারপর প্রভুপাদ কি করেন, কিভাবে মহাপ্রভু বাণী সমগ্র দুনিয়াতে অতি ত্বরান্বিতভাবে, সরি আমার সময় হয়ে গেছে, 12:15 সময় দিয়েছিলাম, 12:16 হয়ে গেছে, এখন আমি কি করব? হ্যাঁ না অন্যদের প্রোগ্রাম আছে, আর সব এ রামানুজাচার্যের সঙ্গে বহুত কথা রয়েছে, বুঝতে পারলেন, এত সরবে না, কিন্তু আমাকে অথরিটি যা নির্দেশ দিয়েছেন তাই করতে হবে। আমার 12:15 সময় দিয়েছে, 12:15 পেরিয়ে গেছে, 12:16 হয়ে গেছে, তা আমি আর বেশি ব্যাখ্যা করতে পারবো না। তা যদি আবার কোনো দিন সময় হয়, আবার যদি আসি তখন এই কথা ব্যক্ত করব, কেন আমাকে অথরিটি নির্দেশ মেনে চলতে হবে। তা যা কথা অপূর্ণ থাকলো এর পরবর্তী যখন সময় হবে তখন আবার ব্যক্ত করা যাবে। তা আপনারা সবাই একবার মহাপ্রভু